লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। চাঁদ দেখা সাপেক্ষে হজের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে 8 জুলাই। বাংলাদেশ থেকে যাত্রীদের নিয়ে সৌদির উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছাড়বে 31 মে। তবে এজেন্সিগুলোর কর্মযোগ্য আটকে আছে নিবন্ধনে। হোটেল কিংবা ক্যাটারিং সার্ভিস এখনও নিশ্চিত করা যায়নি। মোয়াল্লেম ফি প্রেরণ সহ বাকি রয়েছে অনেক দরকারি কাজ। তাছাড়া ই হজ সিস্টেম চালু না হওয়ায় বাড়ছে জটিলতা। বাড়ি ভাড়া করবেন, ক্যাটারিং সার্ভিস, মোয়াল্লেম সিলেকশন, হজ কার্যক্রমের যাই আপনি করতে চান না কেন, এটা করার জন্য ওই ইহজ সিস্টেমের মাধ্যমেই করতে হয়। সেই ইহজ সিস্টেমটি এখনও ওপেন হয়নি বিধায় হজ কার্যক্রমের যে মূল কাজটি সেটি এখনও শুরু করা যাচ্ছে না। তাই এক সপ্তাহের মধ্যে 5-6 মাসের কাজ সম্পন্ন করা খুবই কঠিন, দুরূহ। 30 তারিখ প্রথম উদ্বোধনী ফ্লাইট সেটা যাক, কিন্তু পরের ফ্লাইটগুলি আমরা বলেছিলাম 10ই জুন থেকে ফ্লাইট পরিচালনা করার জন্য, নাহলে ঝুঁকি থাকে। ধর্ম প্রতিমন্ত্রী জানান, প্রায় 58,000 যাত্রীর হজযাত্রায় জটিলতা নিরসনে কাজ করছে সরকার। রাত অক্লান্ত পরিশ্রম করে আমার মন্ত্রণালয় তথা রিলেটেড যে মন্ত্রণালয়গুলো আছে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে একাধিকবার মিটিং করে আমাদের কোন কোন জায়গার ত্রুটি, সে ত্রুটিগুলোকে আমরা বের করেছি এবং সেটা নিয়ে আবার আলোচনা করে কিভাবে সমাধান করা যায় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি। যথাসময়ে ফ্লাইট শুরুর পাশাপাশি যাত্রীরা নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন বলে প্রত্যাশা করছেন ফরিদুল হক খান। বাংলাদেশ থেকে হজ যাত্রী আল্লাহর মেহমান যারা যাবে তাদের যাতে কোনো রকম কোনো জায়গায় কোনো অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য আমরা বদ্ধপরিকর। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।